হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কেঁদেছেন এই দুনিয়াতে বেহেশতের সংবাদ তিনি পাওয়ার পর সিজদার মধ্যে পাগলের মতো উম্মাদের মতো কান্নাকাটি করেছেন জান্নাতের সংবাদ পাওয়ার পরে তার চোখের পানি ফোরে না আর আমাদের নামাজের খবর নাই আমরা জান্নাত তালাশ করি কি কথা কি বোঝা যায় ওমর ফারুকের জান্নাতের সংবাদ দুনিয়াতেই চলে আসছে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান আর আমাদের নামাজের খবর নাই বলে আল্লাহ তো একদিন জান্নাত দেবি আমারে আছে না এরকম লোক আছে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আল্লাহর হক হচ্ছে সবচেয়ে বড় হক হলো নামাজ নামাজটা আমরা ছেড়ে দেব না নামাজটা খুব গুরুত্বের সঙ্গে পড়ব মনোযোগ দিয়ে পড়ব আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে রেখে আমরা নামাজে দাঁড়াবো আমার ভাইরা নিজের আয়ত্তাধীন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে নামাজ কেন্দ্রিক চালাবো অন্তত আল্লাহ এই ওসিলায় আমাকে জান্নাত দিতে পারে ধরুন একটা মার্কেট আপনার দোকান আছে সেই মার্কেটটা আপনারা নিয়ন্ত্রণে চলে এই বাজারটা আপনার নিয়ন্ত্রণে চলে আপনি যদি বলে দেন আজান যখন হয়ে যাবে সাত আটটা বন্ধ হয়ে যাবে আপনি যে একটা দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্যে আপনি যদি এমন একটা পালন করেন আল্লাহ আমি চেষ্টা করেছি এতটুকু জায়গার মধ্যে নামাজ কায়েম করা নামাজটাকে কায়েম করা আমি চেষ্টা করেছি এই চেষ্টার দ্বারা বান্দা আল্লাহ আল্লাহ সেই বান্দাকে মাফ করতে পারেন নামাজ কায়েম মানে আজান যখন হয়ে যাবে বাজার খোলা থাকবে না বন্ধ থাকবে আস্তে কবেন না নামাজ আজান যখন হয়ে যাবে বাজার খোলা না বন্ধ খোলা না বন্ধ কিন্তু এখন কি আজকের সমাজে কি খোলা আজান চলছে মার্কেটে চলছে নামাজ চলছে মুসল্লি নাই আজান মাইকে 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 আজান হয়ে যাচ্ছে নামাজের কোনো খবর নাই মার্কেটে লোক বেশি না মসজিদে লোক বেশি আসতে বলে মার্কেটে লোক বেশি না মসজিদে লোক বেশি কিন্তু নামাজ কায়েম হলে তখন দেখা যাবে মার্কেটে বেশি না মসজিদে বেশি মার্কেট তো সমস্যা নাই মার্কেটে যান আপনি কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আল্লাহকে মার্কেটে যেতে বলেছেন না নামাজে যেতে বলেছেন আল্লাহ বলছেন ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন জোরে বলি আল্লাহু আকবার আজান যখন হয়ে যাবে সব কাজ বন্ধ বাইয়া কোন ক্রয় বিক্রয় কোন লেনদেন করা যাবে না সব বন্ধ করে মসজিদের দিকে আল্লাহর জিকিরের জন্য যাও ব্রতী হয়ে যাও এটাতে কল্যাণ কে রেখেছেন আল্লাহ রেখেছেন কারো ঘরে যদি আমরা প্রত্যেকটা দিন যাই আমার দাম থাকে নাকি প্রত্যেকটা দিন যদি আমি কারো বাড়িতে বেড়াতে যাই আমার কোন সম্মান থাকবে না দাম কমে যাবে কিন্তু আমার আল্লাহর ঘর এমন ঘর যে ঘরে বান্দা যত বেশি যায় তার মর্যাদা তার সম্মান তত বেড়ে যায় একটু আস্তে কোন সুবহানাল্লাহ সন্তান যদি আব্বাকে বারবার আব্বা আব্বা বলে ডাকে কোন কর্মচারী যদি স্যারকে বারবার স্যার স্যার বলে ডাকে স্যার বিরক্ত হয়ে যায় কিন্তু আল্লাহ আমার এমন রব যত বেশি ডাকা যায় আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মসজিদে যাচ্ছি না আগামী কাল কি তো মসজিদের খাটনি আমার বাড়িতে আসতে পারে আমি যখন লাশ হয়ে যাব অতএব কালকে খাটি আসার আগে আজকে মসজিদে চলে যায় যেন জান্নাতটা আমার জন্য বরাদ্দ হয়ে যায় আমার ভাইয়েরা কেউ আমার আপন না মূলত ও ইয়াং যুবক কম বয়সে তোমার বিয়ে হয়েছে 25 বছরে তুমি বিয়ে করেছো 30 বছর বয়সে তোমার হঠাৎ মৃত্যু হয়ে গেল যে স্ত্রী 5 বছর তোমার সঙ্গে সময় কাটালো জীবন যৌবন সব দিয়ে দিল যখন মারা যাবে যুবক তুমি কি প্রেম বিনিময় হয়েছে কি মহাব্বতটা হয়েছে কত গভীর সম্পর্ক ছিল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই স্ত্রী কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে যাবে তিন দিন পর স্বাভাবিক হয়ে যাবে সাত দিন আরেকটু স্বাভাবিক হবে হাসি তামাশা চলে আসবে এক মাসের মাথায় একটু কমবে দুই মাসে আরেকটু ভুলে যাবে তিন মাসে মোটামুটি ভুলে যাবে চার মাস পাঁচ মাস ছয় মাস যখন হয়ে যাবে বাপ মা বলবে মা
জীবন তো নষ্ট করে লাভ নাই, তোমার যৌবন আছে, বিয়েটা হয়ে যাক, কোথাও তোমার বিয়েটা হোক, আমরা ব্যবস্থা করে দেই। বাপ মা সেই সময় তাকে ধরে নিয়ে বিয়েটা বসায় দিবে, বিয়েটা দিয়ে দিবে। বিয়ে যখন হয়ে যাবে, নতুন স্বামী যখন পাবে, নতুন স্বামীর মহব্বতটা যখন মিটবে, দুই তিন দিন পর বাপ মাকে ডেকে বলবে, মা আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। আজকে মরে যাই, সন্তানগুলোর জন্য কোটি কোটি টাকা সম্পদ আমরা রেখে গেলাম, এক মাস যাবে না, সাত দিনের মাথায় কোন জমি কোন ভাগ কে ভাই নেবে, কোন অংশ নেবে, মারামারি করে রক্ত রক্তি আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, আমার কবরে যাবে কখন, আমার কথা মনে করবে কখন, সব তো ভুলে যাবে। এই জন্য আমার ভাইরা সবাই ভুলবে, কিন্তু আমাকে ভুলবেন না, একমাত্র কেবলমাত্র কে, আসতে বলবেন না, কে ভুলবেন না, আল্লাহ ভুলবেন না। এই জন্য আমরা আগে সবার ডাকে, সবার আগে কার ডাকে সাড়া দেব, আসতে বলবেন না, কারো ডাকে সাড়া দেব, আল্লাহর ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সালাতটা হলো একমাত্র ডিউটি যার কোনো অফ ডে নাই, যার কোনো অফ ডে নাই, অবশ্যই সব সময়ের জন্য ওভার টাইম হলো নফল নামাজ, অফ ডে তো নাই, ওভার টাইম হলো নফল নামাজ। যার জীবনে নফল নামাজ বেশি তার জীবনে ফরজ কাজা হবে না। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি তো আপনাদের এলাকায় আসলে ভয় পাই, কারণ যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মোটামুটি এই অঞ্চলের বাংলা ভাষা হলো গোটা পৃথিবীর সেরা ভাষা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। তার চেয়ে সেরা ভাষা হলো চট্টগ্রাম এবং সিলেট। হ্যাঁ না, নোয়াখালী মাঝামাঝি আছে, একটু গলা সিপাহে ধরছে, কিন্তু মৃত্যু হয়েছে চট্টগ্রাম, ভাষা নাই বললেই চলে। কিন্তু ভাষার দিক থেকে আপনারা একদম শীর্ষস্থানে আছেন, এত সুন্দর ভাষা কোথাও পাবেন না, আলহামদুলিল্লাহ বলেন। ওই কলকাতা যাবেন, কলকাতার মানুষ তালিবুস বলতে পারে না, স সর মধ্যে তফাত হয়ে যায়, সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আগে সালায়ের বলে দুলাভাই, খুব বেকায়দা। কিন্তু এই বেল্টের ভিতরে এত সুন্দর বাংলা, আলহামদুলিল্লাহ। একটা রিক্সাওয়ালা যখন কথা বলে মনে হয় প্রফেসর কথা বলতেছে, বলি আলহামদুলিল্লাহ। আর সিলেট চিটাগাংয়ের যখন কোনো প্রফেসর কথা বলে তখন মনে হয় রিক্সাওয়ালা কথা কয়। কি কথা কি বোঝা গেল? মানে অশিক্ষিত লোক তো লোকাল ভাষায় কথা বলবে, কিন্তু এলাকার অশিক্ষিত লোকের ভাষাও তো বইয়ের ভাষা, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মিষ্টি ভাষার মানুষ, আমার ভাষা কি বোঝা যায়? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত আজকের এই মাহফিলে আসতে পেরে। আমি বিশেষ করে আমি সেই ভাইটার কথা মনে করছি যিনি এসপিডি গ্রুপের যিনি এমডি ছিলেন না, মাহবুব ভাই, তিনি আজকে থাকলে আজকে মঞ্চটা ভরা থাকতো, তিনি আজকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দেখেন বিশাল সম্পত্তি রেখে যখন চলে যাই তখন মার পেট থেকে আসছিল উলঙ্গ হয়ে, যাওয়ার পথে শুধু একটা যোগ হবে, কি বলেন, কি যোগ হবে? তাও সেলাইও নাই, তাও কি নাই, সেলাইও নাই, চকলেটের মতো প্যাকেট বানায়া, পায়ের দিকে একটা প্যাস আর মাথার দিকে একটা প্যাস, চকলেট কি হয়ে গেল, চকলেট না, এই যে ধরেন এই না, এটা লাশ, এই যে এখানে দুটো একটা মোড়া দিয়া, ব্যাস এটা কি হয়ে গেল, একটা চকলেট, এই একটা প্যাকেট বানায়া ধরে নিয়ে যায় রেখে দেবে। সাত দিনের ভিতরে পেটের নাড়ি ভরিয়ে সব বের হয়ে নাক মুখ চোখ দিয়ে সব বের হয়ে যাবে, যত্নে গড়া দেহ সব খেয়ে নিচ্ছে পোকামাকড়, কিসের গর্ব, বডি বানায়া জিম করে বিশাল বডি বানায়া লাভ কি তোমার যদি ফজর নামাজ না হয়? আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? সেই বডির কোনো দাম নাই যে বডি দিয়ে তোমার নামাজ হয় না। কিসের বোবাই করো যুবক, বিশাল শক্তি রাখো চেহারার সৌন্দর্য, অহংকার, চেহারার অহংকার সবচেয়ে নিম্ন মানের অহংকার। অহংকার আছে না নাই বলেন তো? যখন রাস্তায় হাঁটে বুঝায় আমি একখান মাল, কিচ্ছু না, খালি একবার ডায়রিয়া হোক দেখবে যে তুমি উল্টা পাল্টা হয়ে গেছে, তোমার সাত আটবার ডায়রিয়া হলে পরে ঘর থেকে ফিরে এসেই বউকে বলবে আম্মা, হুঁশ থাকবে না, ঠিক কিনা? এই অবস্থা।
কষ্ট হচ্ছে আপনাদের অতএব এই যৌবনকে কাজে লাগাতে হবে যুবকরা কিছু কিছু যুবক আছে লাইলির জন্য খুব দিওয়ানা আছে না নাই 14 ফেব্রুয়ারি আসতেছে তাদের জন্য বিশাল একটা দিন আসতেছে 14 ফেব্রুয়ারি আসতেছে না যশোরের ফুল তো বিখ্যাত সব যাবে ঢাকায় বিক্রি হবে ব্যবসা ভালো হবে 14 ফেব্রুয়ারি কেন ভ্যালেন্টাইন রহমতুল্লাহ আলাই কি বলে ভ্যালেন্টাইন একটা লুচ্চা ঠিক কি না চরিত্রহীন লম্পট সেটা পাদ্রি খ্রিস্টানদের পাদ্রিরা বিয়ে করে না হিন্দুদের ব্রাহ্মণ বিয়ে লাগে না অকাম কুকাম করি তো সৌদের লাইফ পার হয়ে যায় ওরা বলে প্রেম স্বর্গ থেকে আসে যাকে পাও তাকে নাও যরকম নাউজুবিল্লাহ এই চেতনায় বিশ্বাসী কিছু নাস্তিক আমার দেশে আছে না নাই আছে না নাই আছে এই সমস্ত দুষ্টরা এই দিবসগুলোকে পালন করে ভ্যালেন্টাইন সে একজন খ্রিস্টান তাকে জেলখানা আটকে রাখা হয় সে জেলখানার মধ্যেও অকাম কুকম করে সেখানে প্রেম করে বুঝলেন জেলখানা তো সে প্রেম জমে তুলছিল তার প্রেমকে সবাই ওয়েলকাম জানালো আরে এত বড় প্রেমিক পুরুষ কথা বোঝেন না এই প্রেমিক পুরুষে সামনে এনে তার মৃত্যুর দিনকে সামনে রেখে পালন করলো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানে ওই ওই মানে নিকৃষ্ট নরধমের নামে এই দিনটার নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে মুসলমান পালন করতে পারে না পারে না পারে না সম্মানিত ভাইয়েরা আমরা এগুলো কথা বললে দোষী হয়ে যাই বলে যেগুলো প্রগতিবাদী না আমরা নাকি দুর্গতি আমরা নাকি ব্যাকডেটেড আমরা নাকি আধুনিকতা বুঝি না আধুনিকতা কি সেই কথাকে বলে যে মেয়েরা উলঙ্গ থাকবে না আধুনিকতা কি মেয়েরা উলঙ্গ থাকবে না আধুনিকতার মানে কি ছেলেরা এমন প্যান্ট পরবে যে প্যান্ট ছেঁড়া প্যান্ট এটা কি আধুনিকতা দেখেন না ছেলেদের এখন প্যান্টগুলো দেখেন না নতুন প্যান্ট 4000 টাকা দিয়ে কিনে আনে দুই হাঁটুতে নাই মনে বিড়াল খামসা মারছে বিড়াল খামসা মেরে ছিঁড়ে ছুঁয়ে দিছে দুই দুই ঠ্যাঙে আছে না নাই আছে নতুন প্যান্ট কিনে আনে মাথার চুল দেখছেন তো মাশাআল্লাহ এখন ইদানিং মাথার চুল এই দিকে কিন্তু নাই আল্লাহ ডান এবং বামে এই দুই কানে এখানে চুল দিয়ে ভুল করছে দুই সাইডে একদম কেটে চামড়া বের করে পিছনের চামড়া বের করে মাথার উপর গোল করে থুই দিছে দক্ষিণ তালপট্টির দিক আসে না কি যে রুচি আমার বুঝে আসে না বুঝলেন কি যে রুচিতে এগুলো করে যখন বলা হয় এই ছেলে তুমি এগুলো এগুলো কি রাখছো কি মডেল বুঝবেন না হুজুর আধুনিকতা তো মেসি তুমি কি নেইমার তুমি কি কুত্তা এগুলো আসে না নাই ওগুলো রাসূলের সুন্নাহ না কষ্ট হচ্ছে আপনাদের যুবকরা কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি হুজুর এত কথা বলে এত এত আঘাত দিয়ে কথা বলতেছেন না দরদ নিয়ে বলি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রেম করেছেন কার সাথে জুলাইকা প্রেম করতে চাইছে কার সাথে জুলাইকা প্রেম করতে চাইছে ইউসুফের সাথে প্রেম করেছে আর ইউসুফ প্রেম করেছেন কার সাথে হাজারো জুলাইকা তোমার পিছনে ঘুরবে আলিয়া ঘুরবে নারগিস সখিনা মর্জিনা ঘুরবে পাগল হওয়া যাবে না পাগল হতে হবে কার জন্য আসল মজনু হব আমরা কি মজনু হব আসল মজনু দুধ কলা খাওয়া মজনু হয়ে লাভ নাই আসল মজনু হবে কার মজনু মজনু মানে পাগল মজনু মানে কি পাগল পাগল হব কার আল্লাহ আল্লাহর পাগল হব আমরা রক্ত দেওয়া পাগল হব আল্লাহর জন্য ঠিক কি না মজনু লাইলিকে খুব ভালোবাসে রাজকন্যা লাইলি কিন্তু রাজা মজনুর সঙ্গে লাইলিকে বিয়ে দেবে না লাইলি প্রত্যেক দিন রাজ কর্মচারীকে বলে দেখো তো আমার মজনুটা কোথায় এটা দুধকলা দিয়ে আসো তো রাজ দরবারের দুধকলা তো খুব স্বাদের এই দুধকলা খাওয়ার লোভে এক নকল মজনু সাজছে মূল জঙ্গলের ভিতরে আসল মজনু আর জঙ্গলের সামনে নকল মজনু তো রাজ কর্মচারী হাউসে মনে হয় এটাই মনে হয় আসল মজনু দিয়ে যাচ্ছে হরদম দুধকলা দিয়ে যাচ্ছে খাচ্ছে আর তরুতাজা হচ্ছে সাত আট দিন লাইলি এই দুধকলা খাওয়ানোর পর কোনো রিপ্লাই নাই
রাজকর্মচারীকে বলে কি কিছু কি বললো আমার রোজ নখে না কিচ্ছু কেনা খেলে খায় কিছু কয় না কি কি ব্যাপার এটা কোনো কথা হলো নাকি আমি এত খেদমত করতেছি এত চেষ্টা চলে সে একটা রিপ্লাই দেয় না আজকে তুমি যাবা তাকে বলবা যে তোমার লাইলি তোমার হাতের কিছু রক্ত চেয়েছে তুমি হাত কেটে কিছু রক্ত তুমি লাইলির জন্য বরাদ্দ করো এটা নিয়ে এই পয়গাম নিয়ে এবং দুধকলা নিয়ে আসছে এসে বলতেছে আজকে লাইলি তোমাকে একটা প্রস্তাব দিয়েছে কি তুমি কেমন ভালোবাসো তার ভালোবাসার প্রমাণ স্বরূপ তোমাকে হাত কেটে হাতের রক্ত তোমাকে দিতে হবে এটা লাইলি দেখতে চেয়েছে এটা নিতে চেয়েছে এখন দুধকলা খাওয়া মজনু কয় শোনো আমি তো দুধকলা খাওয়া মজনু রক্ত তো মজনু তো আরো ভিতরে আছে কি কথা বলছেন আরো ভিতরে যাও দুধ কলা খাওয়া মজনু হতে হওয়া যাবে না আমাকে হতে হবে আসল মজনু হওয়ার জন্য চাল এবং মাল কোরবান দিতে রাজি আছেন আল্লাহর প্রতি কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন সাঁতার যে জানে না পানিতে তার বিপদ কেমন বলেন 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 সাঁতার যে জানে না পানিতে তার বিপদ কেমন বিপদের শেষ আছে যত বড় জ্ঞানী বাহাদুর হোক জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া বাহাদুরি দিয়া পানির মধ্যে মাছটা নিয়ে চলবে জানতে হবে কি আপনি যত বড় জ্ঞানী হন যত বড় যোগ্যতা রাখেন নামাজ নাই কিয়ামতের দিন আপনি অসহায় ঠিক কিনা قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নামাজের মধ্যে আমরা খুশু খুশু ভাবটা আনবো জোরে বলি ইনশাআল্লাহ খুশু খুশু মানে কি জানেন আমাকে কে দেখছেন আমাকে কে দেখছেন ওয়াইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি যদি নাই দেখতে পাও আল্লাহকে নামাজের মধ্যে আল্লাহ তোমাকে দেখছেন জোরে বলে সুবহানাল্লাহ সেই মানসিকতা নিয়ে যদি আমরা নামাজ পড়তাম এই দেশে কোনো মিথ্যাবাদী থাকতো না সেই মানসিকতা যদি আমরা নামাজ পড়তাম কোন সুদের কারবার থাকতো না আমার দেশে সুদ আছে না নাই মুসলমান কম না বেশি সুদ কম না বেশি তো সুদও বেশি মুসলমানও বেশি তাহলে এটা কেমন কথা আল্লাহ খুশি থাক শয়তান বেজার না হোক এই তো অবস্থা রাতে ঘন ঘন পেশাব করে রাতে ঘন ঘন পেশাবের ফলে ঘুম হয় না কষ্ট হয় ঘন ঘন পেশাবের লক্ষণ কি হওয়া ডায়াবেটিস বাম পাশে ব্যথা করে বুকের কি লক্ষণ হার্ট প্রবলেম বুকে ব্যথা ঘন ঘন পেশাব কাম সারা 60 বছর পার হয়ে গেছে চলে গেছে ডাক্তারের কাছে ডাক্তার উপায় নাই ঘন ঘন পেশাব করতে কাম সারা ডাক্তার বলল প্রেসক্রাইব করে দিল খবরদার চিনি খাওয়া যাবে না খবরদার গরু গোশত খাওয়া যাবে না সামনে গরুর গোশত আনলে আর চিনি আনলে জিব্বা খেলে লাফায় জিব্বা কি করে লাফায় কিন্তু এরপরও খায় না কেন এটা কমবে না বাড়বে ব্যথা কমবে না বাড়বে পেশাবের পরিমাণ কমবে না বাড়বে দেখেন ওটার জন্য সে কি করলো সুগার টোটাল বন্ধ গরু খাওয়া বন্ধ হলো ডাক্তারের পরামর্শে আর আল্লাহর পরামর্শ হলো সুদ খাইস না সব মেরে খাওয়া খায় ঠিক কিনা আমরা কিসের গোলাম হয়েছি আমরা আমরা গোলাম হতে পারিনি গোলাম যে হবে সে সকল জায়গায় সারেন্ডার করবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে নামাজটা বুঝে শুনে পড়তে হবে বুঝে শুনে নামাজ পড়লে পরে আমি কোন অপরাধে সম্পৃক্ত হতে পারবো না কারণ নামাজটা বুঝে শুনে আমরা পড়ি না অর্থ সহ বুঝি না নামাজের মধ্যে মনোযোগ থাকে না বুঝে শুনে যদি নামাজ পড়তাম তাহলে আমাদের অবস্থা এমন হতো না ওই লোকের মতো আমাদের অবস্থা এক লোক হিন্দু ভদ্রলোক এলাকায় হিন্দু মানুষ আছে নাকি হিন্দু ভাইরা আমাদের ভাই অবশ্যই ভাই তারা মানুষ ওলাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি আমরা আদম সন্তানকে সম্মান দিয়ে কথা বলবো ঠিক কিনা এক হিন্দু ভদ্রলোকের বাড়ি হলো মসজিদের সাথে প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায় রুকু থেকে যখন ইমাম দাঁড়ায় তখন কি বলে বলেন সবাই
সামিআল্লাহু লিমান হামিদা। হিন্দু লোকটার জানে না যে এই আরবিটার অর্থ কি। এখন ওনার চিন্তা হলো যেহেতু এই বাংলাদেশি থাকে, বোঝেন না, হামিদা হামিদা করে কেন, সামিআল্লাহু লিমান হামিদা, হামিদা হামিদা কেন করে, হামিদা মেয়েটা কার মেয়ে, প্রত্যেক দিন একই মহিলার নামে দোয়া করে, ব্যাপারটা কি। তো কয়েকদিন এটা যাওয়ার পর সে প্রশ্ন করবে কাকে, লোক পায় না, তো ভাবলো আমারই ঘরের সঙ্গে ঘর এক মুসলমান আছে, দেখি ওকে প্রশ্ন করি, ভাই তোমাদের ইমাম সাহেবের হলোটা কি, শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা, রহিমা আছে, করিমা আছে, শরীফা আছে, এলের নামে তো দোয়া করা দরকার। এখন এই মুসলমান বলে আপনি কি কোনো প্রশ্ন করবেন, হ্যাঁ হামিদা মেয়েটা কার মেয়ে এটা আমি একটু জানতে চাই, তার কোনো মেয়ে আছে না, এরকম কোনো মেয়ে আছে নাকি, হামিদা মেয়েটা কার। এখন এই মুসল্লি বলে ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে মসজিদে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলেই হামিদা মেয়েটা কার মেয়ে, কি কথা কি বোঝা গেল। তাহলে এখন বলেন, তাহলে এই হিন্দুর চিন্তা আর মুসলিমের চিন্তার মধ্যে কোনো তফাত আছে, আসতে বলবেন না, তফাত আছে। এই জাতীয় নামাজের কারণেই আজকে সমাজ থেকে সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ হয় না মুসলমান। আল্লাহ বলছেন তুমি সফল হবে, খুশু খুশুর সাথে নামাজ পড়ো, কিন্তু আমরা সফল হই না কেন, এই সমস্ত কারণে। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, বেশি রাতে ওঠা হয়ে গেছে, আজকে শেষ করতে হয়, যদি বেশি রাত হয় কষ্ট হবে নাকি আপনাদের, সবাই থাকতে রাজি আছেন নাকি, রাজি নাই কে হাত তোলেন, এরকম কেউ আছেন না, সবাই সজাগ আছেন, ঘুমে নাই, এটা টেস্ট করলাম, বলি আলহামদুলিল্লাহ, সবাই সতর্ক, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সব ভাইরা এসেছেন, অনেক হিন্দু ভাই আমি শুনেছি এসেছেন, পুলিশ ভাইরা এসেছেন, প্রশাসন এসেছেন, এরপরে সাংবাদিকরা এসেছেন, অনেক দলের লোকেরা এসেছেন, সব পরিচয় হলো আমরা মানুষ এবং আমরা মুসলমান, ঠিক কিনা, ব্যাস আমি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি। তাহলে নামাজটা আমরা পড়ব অমনোযোগে না মনোযোগে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, বলেন সময় না অসময়ে, সময় না অসময়ে, সময়ে নামাজ পড়তে হবে, নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত, করছি না নেক আমল, করছি শুধু পাপ, কিয়ামতের ময়দানে কি দেব জবাব, সময় যাচ্ছে না, চলে যাচ্ছে, কি জবাবটা আমরা দেব, সেই জবাব দেওয়ার জন্য নামাজের মধ্যে সব জবাব রেডি করতে হবে। বান্দার নামাজের সঙ্গে আল্লাহর কথা যদি মিলে যায়, বান্দার জবাব তৈরি করে দিবেন কে, আল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়াবে আল্লাহ বান্দার সঙ্গে দাঁড়িয়ে যাবেন, এটাই তো নামাজের ভিতরে এবং আল্লাহর ভিতরে সম্পর্ক হয়ে যাওয়ার একমাত্র মাধ্যম। সে নামাজের মধ্যে আমাদের দুনিয়ার কথা মনে হয় কিনা বলেন, নামাজ কি কবুল হবে নাকি, হ্যাঁ চুপ করে আছে সবাই, নামাজ কি কবুল হবে, কেন মনোযোগ নাই, কোন লোকের নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয় না, কোন আমারও তো হয়, আপনাদের হয় না, আপনাদের হয় না, হয় তাহলে এখন কি করবেন, নামাজের মধ্যে তো দুনিয়ার কথা মনে হয়, মন চলে যায় একদিকে, হঠাৎ করে নড়াইল বাজারে চলে গেছে, চলে গেছে লোহাগড়ার বাজারে, চলে গেছে কান্না ফেরিঘাটে কেমনে পার হব, চলে গেছে নামাজের মধ্যে মন যশোরের সেই মনিহারের দিকে, এমন মনিহার মার্কাও আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, আছে। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতেই পারে, নামাজ কি আমার কবুল হবে কিনা, এমন জাতীয় একটা প্রশ্ন এক সাহাবির মধ্যে এসেছিল। সেই সাহাবি কাকে প্রশ্ন করবেন, নবজির কাছে আসলেন, নবজি সেই সময় ছিলেন না, হযরত আলীকে সামনে পেয়ে বলছেন, আলী নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি, হযরত আলী শক্ত ফতোয়া মেরে দিলেন, না না নামাজ কবুল হবে না, যাও। সাহাবি হতাশ হয়ে চললেন বাড়ির দিকে, নবজি কিছুক্ষণ পর জানতে পারলেন আলী এমন জাতীয় ফতোয়া দিয়েছে। রসুল বলছেন, আলী তুমি কি ফতোয়া দিয়েছো, নামাজের মধ্যে একগ্র চিত্ততা না থাকলে নামাজ কবুল হবে না, তাই নাকি, আলী এই দিকে আসো। রসুল বলছেন, আলী তুমি এই মুহূর্তে উযু বানাও, ইনস্ট্যান্ট উযু বানায়া, দুই রাকাত নফল নামাজের নিয়ত করো, দুই রাকাত সালাত নফল আদায় করার পর
আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর তোমাকে উপহার দেব, সুন্দর সুন্দর চাদর তোমাকে আমি একটা দেব। হযরত আলী খুব খুশি হলেন, রাসূল আমাকে চাদর দিবে। নুজুবান আলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যেই তার মনে হয়ে গেল রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন। এই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না মা আয়েশার ঘরের চাদর? নামাজের মধ্যে আলীর মন চলে গেছে কোথায়? চাদরের দিকে। নামাজ শেষ করলেন আলী, সালাম ফেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেলার পর নবীর চোখে আলীর চোখ পড়লো, আলীর চোখে নবীর চোখ পড়লো। নবীও তাকান, আলীও তাকান, নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলছেন, আলী নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসো কেন হুজুর? আপনি যেই কারণে আমিও সেই কারণে। সুবহানাল্লাহ, বলবেন না? আপনারও যে কারণ আমারও সেই কারণ হুজুর, আপনি তো বুঝতে পেরেছেন। রাসূল বললেন, তুমি যে ফতোয়া দিনা, তোমার ফতোয়ার মধ্য দিয়ে তোমার নামাজও শেষ হয়ে গেছে। আলী, কে বলেছে নামাজ কবুল হবে না? নামাজের মধ্যে বান্দার দুনিয়ার কথা মনে হতেই পারে, এই দিকে হয়তো চলে গেছে মন, খুব টেনশনে বান্দা নামাজে আমার দাঁড়াইছে, আমি তার এত বড় পাষণ না। আল্লাহ বলেন, বান্দারে ওসিফ কাজ তোর ছুটে গেছে, কোনো সমস্যা নাই, রাকাতটা ঠিক করে ফেলে শেষ বৈঠকে সালাম তাশাহুদ পড়ার পর একটা ডান দিকে সালাম দিয়ে দুইটা পেনাল্টি শেষ দা মেরে দে, আমি তোর নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুলের মঞ্জুর করে নেব। দাঁড়িয়ে পারিস না বান্দা, বসে বসে পড়, বসে পারিস না শুয়ে শুয়ে পড়, মস্তিষ্ক বিকৃত না হওয়া পর্যন্ত কোন বান্দার জন্য নামাজ মাফ নাই। মেয়েদের জন্য নামাজ হারাম, মেয়েদের জন্য নামাজ হারাম। কয়েকটা সময় যখন তার মিনস্ট্রুয়াল টাইম যখন চালু হয়ে যায়, সেই সময় থেকে নামাজটা বন্ধ হয়ে যাবে 3 থেকে 10 দিন পর্যন্ত। এবং নারীর আরেকটা সময় নামাজ তার জন্য পড়া জায়েজ নাই, সেটা হলো বাচ্চা প্রসবের পরে। কিতাবের মধ্যে লেখে, কোন মহিলার পেটের বাচ্চা যদি অর্ধেক অংশ পেটের মধ্যে আছে আর অর্ধেক অংশ দুনিয়াতে এসেছে, এখনো ডেলিভারি হয় নাই, ওই সময় ওই বান্দারে যদি নামাজের সেন্স ঠিক থাকে, নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। আল্লাহু আকবার! সেই নামাজ আজকে হেলায় খেলায় চলে যায়, সমুদ্রের মধ্যে পড়ে গেছো, হাবুডুবু খাচ্ছ বান্দা, মাথা নিচের দিকে চলে গেছে ঢেউ ঢেউ, কোন মতো হাত তো পড়ে আছে। এই সময় যদি তোমার সেন্স থাকে আর মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, ওই জায়গাও তুমি নামাজটা আদায় করে নিবা, নামাজ কাজা করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না। সাহাবীদের জীবনে কত পরীক্ষা এসেছে, নামাজ তারা বাদ দেন নাই। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আমার নবীজির হাতে বায়াত নিয়া কালেমা গ্রহণ করেছিলেন মক্কার কুরাইশ সকলকেই মদিনা থেকে, ওই সাহাবীকে চিন্তায় করে অপহরণ করে নিয়ে চলে এলো। খুবাইব ইবনে আদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে মক্কার জেলখানে আটকে রেখে রিমান্ডে নিল, খাবার বন্ধ করে দিল। খুবাইবের খাবার বন্ধ হলে কি হবে? মূল রাজ্জাক, মূল খাওয়ান কে? আসতে বলবেন না, কে খাওয়ান? মূলত আমাকে, আপনাকে খাওয়ান কে? অনেকে বলেন, ওজন আমাকে আল্লাহ কেমনে খাওয়ান? জমিতে ধান না লাগালে ধান পাবো না, সরিষা না লাগালে সরিষা পাবো না, খাদ্য না কিনলে পরে না রান্না বান্না করলে খাবার খেতে পারবো না। মানুষের খাবার হলো 2 লাইন থেকে যায় পঞ্চেন্দ্রিয়র ভিতরে, 5টা ইন্দ্রিয়র ভিতরে, 2টা ইন্দ্রিয় খাবার গ্রহণ করার জন্য 2টা ইন্দ্রিয় আছে, যেটা মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একটা হলো নাক, আরেকটা হলো মুখ। নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? ভালো করে বলেন, নাকেরটা আগে দরকার না মুখেরটা আগে দরকার? মুখেরটা 2 দিন নাই, সমস্যা নেই, বাঁচা যাবে হয়তো বা, 3 দিন নেই, বাঁচা যাবে হয়তো বা, কিন্তু নাকের খাবার 2 মিনিট নাই, 3 মিনিট নাই, 4 মিনিট নাই, কেউ কি বাঁচবো নাকি? এখন বলেন কোনটা আগে দরকার? এই নাকেরটা আল্লাহ রাব্বুল আলামিন নাকের ডগায় কে দিয়েছেন? নাকের ডগায় কে দিয়ে দিয়েছেন? এই জায়গায় বসে আছি, খাবার আছে না নাই? এই অক্সিজেনটা কে দিয়েছেন? কয় টাকা নেন আল্লাহ? কোনো 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 মূল্য আছে? আল্লাহ কোনো টাকা পয়সা নেয় না? এসেনশিয়াল জিনিস ফ্রি করে দিয়েছেন, আকাশের সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। করোনার রোগী শহরে বেশি না গ্রামে বেশি? গ্রামে তো নাই বললেই চলে, শহরে কেন বেশি? কর্পোরেট বিল্ডিং, মাল্টি স্টোরেড বিল্ডিং গুলো ভিতরে আলো যায় না,
বাতাস যায় না কোনো আলো বাতাস নাই এসির ভিতরে সময়গুলো কেটে যায় আবার করোনা ভাইরাস এত ভিআইপি ভাইরাস বাইরে থাকে না এসির মধ্যে খুব প্রিয় জায়গা তার কি কথা কি বুঝতেছেন খুব ভালো লাগে তার হলো এসির ভিতরে করোনা ভাইরাসটা থাকতে খুব পছন্দ করে মহব্বত করে এই জন্য গ্রামের মানুষের কাছে সে পাত্তা পায় না কেন পাত্তা পায় না আল্লাহ করোনার ভাইরাস থেকে ঠেকানোর জন্য বাঁচানোর জন্য আল্লাহ পাক এই সূর্যের আলোটা দিয়েছে একটু আস্তে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ওই সূর্যের আলো যখন বান্দার গায়ে লেগে যায় ভিটামিন ডি আছে সূর্যের আলোতে ওই ভিটামিন ডিটা যখন বান্দার স্কিনে যখন চলে যায় সঙ্গে সঙ্গে ভিটামিন ডিটা পেয়ে গোটা শরীর সতেজ হয়ে যায় সম্পূর্ণ অ্যান্টিবডি তৈরি হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যখন করোনা ভাইরাস এসে যখন একটা ভিতরে ঢোকার জন্য চেষ্টা চালায় এমন এক ধাক্কা মেরে বলে আমি কিন্তু কাইথুয়া বান্দা না তুই ভাগ ঠিক কি না জোরে বলে আল্লাহু আকবার এই খাবারটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অক্সিজেন কি যারা করোনায় আক্রান্ত হয়ে যারা আইসিইউতে ছিল আইসিইউতে আছে তারা বোঝে যে হ্যাঁ অক্সিজেনটা কি জিনিস 20 লিটার 30 লিটার 40 লিটার 70 লিটার পর্যন্ত দৈনন্দিন লাগে যার বিল 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত আসে আর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা খাচ্ছি অক্সিজেন 1 টাকাও দেওয়া লাগে না একটু আস্তে করুন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমাকে কে চালান আমার প্রাণ কার হাতে অতএব আমি গোলাম হব কার এই চোখ দিয়ে দেখবো কার সৃষ্টি নারীর দিকে তাকানো যাবে নারীর দিকে তাকানো যাবে না যাবার কয় যাবে যাবে দুটেই বলে যাবে না হ্যাঁ দেখেন যাবে একজন বলে দিছে এটা জায়েজ হ্যাঁ এই দুই উত্তরই সঠিক তাকানো যাবে আবার তাকানো যাবে না নিজ নারী যাবে পর নারী নিজ নারী যাবে পর নারী যাবে না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা তাকানো যাবে না অন্য নারীর দিকে নিজের বউয়ের দিকে তাকাবো আল্লাহ রাব্বুল আলামিন বরকতে বরকতে ভরা দিবেন সংসারটা নিজের মেয়ের দিকে তাকাবো সেটা একটা রহমত বউয়ের দিকে তাকাবো সে একটা একটা বরকত জোরে বলে সুবহানাল্লাহ নিজের মার দিকে তাকাবো এটা একটা জান্নাত জোরে করে সুবহানাল্লাহ মার দিকে তাকালেই জান্নাত বউয়ের দিকে তাকালেই বরকত সন্তানের দিকে তাকালেই রহমত কেন মেয়ের দিকে তাকাবো না আমি নারীর দিকে অবশ্যই তাকাবো কিন্তু কোন নারীর দিকে তাকাবো না যে নারীর দিকে তাকাতে মানা করেছেন কে আসতে বলেন না কে মানা করেছেন মানা এই জন্য করেছেন বান্দা ওই যা ওই কাছে গেলে পরে তুই রুগী হয়ে যাবি অসুস্থ হয়ে পড়বি রোগাক্রান্ত হয়ে পড়বি বান্দা অবৈধ পন্থায় কাজগুলো করবি না জিনার কাছে যাবি না কিছুক্ষণ পরে আসতেছে কথাগুলো শুনবেন না সবাই কিছুক্ষণ পরে জিনার কথাগুলো এখানে আসতেছে নয়টা পয়েন্ট সময় না পেলে এক কথাই শেষ করে দেওয়ার চেষ্টা করব কথাগুলো এখনো অনেক পড়ে আছে এক রাত পাইছি তিন রাত পাইলে পরে খুব ভালো হতো বোঝেন নাই যারা আলেম ওলামা তারা টের পাচ্ছেন যে আলোচনাটা কত লম্বা আমার গোটা সূরা দিছে এতো 50 বছরও শেষ হবে না কষ্ট হচ্ছে আপনাদের বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নারীর দিকে তাকানো যাবে না নারীর দিকে মন তাকাতে চায় মন বলে তুই তাকা কিন্তু কোন বান্দা যদি প্রথমবার যদি তাকানোর পর আবার যদি না তাকায় যদি ফেরতটা নিয়ে নেয় আল্লাহ তাকে মুজাহিদের সমান সব তার আমল নামায় দিয়ে দেন একবার তাকানো জায়েজ একবার তাকানো জায়েজ হঠাৎ করে একটা নজর পড়িয়ে গেছে চট করে মুখটা ঘুরায় নিলাম চোখটা ঘুরায় নিলাম এই চোখ কে দিয়েছেন এই চোখ কে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমি চোখটা ঘুরায় নিলাম আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন অনেক দিন আগে আজ থেকে 17 থেকে 18 বছর আগে রংপুর এক মাহফিলে আমার পাশে থেকে একটা ছোট্ট যুবক দাঁড়ায় বলে হুজুর আপনি যে বলেন প্রথমবার তাকানো জায়েজ তাহলে প্রথম নজরেই এক শটে এক ঘন্টে এক তালে দেখলে কি গুনাহ হবে নাকি দেখছেন কত দুষ্ট আমার ভাইয়েরা নারীর দিকে তাকাতে মন চায় কেন তাকাতে মন চাবে না যৌবন তো আমার ভিতরে দিয়েছেন কে আসতে বলবেন না কে দিয়েছেন আমার মুরব্বী বাবা জিরা আমি আপনাদেরকেও করজোড়ে মিনতি জানাই যখন দেখবেন যুবকটা বড় হয়ে গেছে আপনার সচ্ছল
আপনার অবস্থা ভালো আছে, দেখবেন ধনীদের মধ্যে বিয়ে শুধুর প্রবণতা অল্প বয়সে কম, ঠিক কিনা বলেন? বরঞ্চ গরিবই আগে বিয়ে করে, ধনীর বিয়ে করার টাইম নাই, আছে না নাই? পড়তে পড়তে বয়স পঞ্চাশ হয়ে যায়, বিয়ে করে না। পঞ্চাশ বছরে যখন বিয়ে করে, পঞ্চান্ন বছরে বাপ হয়ে যায়। ওই পঞ্চান্ন বছরের যুবক, পঞ্চান্ন বছরের লোকটা যখন একটা সন্তান সাথে করে নিয়ে যখন সামনে বাজারের দিকে চলে যায়, সবাই বলে এই ছেলে তোমার একটা দাদা দা নানা, ঠিক কিনা? আমার মুরব্বীদেরকে বলব, প্রতিটি মানুষের জন্য ক্ষুধা হলো দুই প্রকার, একটা হলো পেটের ক্ষুধা, আরেকটা হলো যৌন ক্ষুধা। বয়স হয়ে যাবে, ক্যারিয়ারের জন্য বিয়ে কোনো ফ্যাক্টর নয়, সুসময়ে বিয়ে দিয়ে দিবেন, সন্তানটা চরিত্রবান থাকবে, সন্তানের দেহ ঠিক থাকবে, সন্তানের মন মানসিকতা ঠিক থাকবে, নোংরামির পথে যাবে না। আসতে বলবেন চলে বলেন, ঠিক কিনা? এখন যুবকদের আওয়াজ একটু বেশি পাইলাম, খুব ভালো করে এখন আব্বারা শোনে না কথা, দেখছেন? ভালো, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আল্লাহ তো জানেন বান্দার কি কি সমস্যা, কি দরকার। আল্লাহ তো বান্দার সব সমস্যা সমাধান করেন, আল্লাহ আকবার বলেন। এক সাহাবী রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কি বিয়ে করা লাগবে না? দেখছেন রাসূল বলেন বিয়ে করবো না, মানে বিয়ে করো। হুজুর এত মেয়ে দেখি একটা পছন্দ হয় না, সুবহানাল্লাহ বলবেন না? কি পছন্দ হয় না মানে আমার পছন্দ করে না? কেন, তোমার কি সমস্যা? কি আমি কালো, কালো দেখে আমাকে পছন্দ হয়? তুমি রাসূল বলেন শোনো, এটা কোনো ফ্যাক্টর না, কালো ধলা এটা কোনো ফ্যাক্টর না, তোমার বুঝতে ভুল, তোমার বিয়ে নসিব, বিয়েটা তোক দি, তোমার বিয়ে হবে, যাও, আমি তোমার দায়িত্ব নিলাম। একটু আস্তে কর, সুবহানাল্লাহ। খুব খুশি সাহাবী, হুজুর দায়িত্ব নিলেন, কিন্তু মহিলা কই, পাত্রী কই? রসুল এত ফ্রি ছিলেন, রসুল বলেন পাত্রী কই, মানে পাত্রী আছে কে, একটু তথ্য দেন। কোমক এলাকায় ইবনু হাবের মেয়ে একটা আছে, খুব সুন্দরী, মদিনার সবচেয়ে সুন্দরী নারী, যাও। সাহাবী কয়, হুজুর আমি আর যাবো না, আমি যদি যাইও ফাইনাল করে যাব। কি ফাইনাল? হুজুর আপনি একটা চিঠি লেখেন, সুন্দর করে দস্তখত করে দেন, ক্লিয়ার করে দেন, আমি মেয়ের বাবার কাছে গিয়ে দিয়ে দেব। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো, নিজে সাদ আল আসওয়াদ আস সুলাইমি, সে সাহাবি সুন্দর করে ভাঁজ করে নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতে চাই যে ইবনু হাব চিঠি পড়ো, তাড়াতাড়ি দেখে ব্যবস্থা করো। আল্লাহ আকবার বলবেন না? যৌবনের টান আছে না নাই? যৌবনের চাহিদা আছে না? আছে। যে যুবক বিয়ে করতে চায় না, ওর সমস্যা দুই প্রকার হতে পারে, একটা হলো নাই কিছু, অথবা ও বাইপাস মারে, ঠিক কিনা? হস্তময় ছেড়ে যেও না। যুবকদের এগুলো কথা শোনা, শুনতে হবে, নষ্ট করো না যৌবন, তোমার যৌবন বরাদ্দ একমাত্র স্ত্রীর জন্য, ঠিক কিনা? নারী, আমার মা যারা এসেছেন মাহফিল, আপনার যৌবন বরাদ্দ শুধু একজনের জন্য, স্বামীর জন্য, ঠিক কিনা? পৃথিবীতে একজন পুরুষ আপনাকে শুধু সুন্দর বলবে, তুমি সুন্দরী, সেটা হলো স্বামী। অন্য কারো মুখে সুন্দরী শব্দ শোনা যাবে না, ওই হয়ে চলা যাবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কিছু যুবক আছে, আবার কিছু কিছু যুবক আছে, বউ নতুন বিয়ে কইরা, সুন্দর বউ, জন্মবার্ষিকী অথবা বিবাহ বার্ষিকী পালন করে, আছে না, সুন্দর করে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বলে, আর সবাই আমরা জামাতের সাথে দেখি, দেখো তো সুন্দর হয়েছে নাকি আমার বউ, জামাতের সাথে দেখে, আছে না নাই? এগুলো নোংরামি, এগুলো করা যাবে না। আমি কি আলোচনা চালিয়ে যাব? এগুলো কি বলার দরকার আছে না? যুবকরা মনক্ষুণ্ণ হওয়া যাবে না, যৌবনকে নষ্ট করা যাবে না। সেই সাহাবী মেয়ের বাবার কাছে যখন দিলেন, মেয়ের বাপ করলো কি, চিঠিখানা দেখি দেখতেছি, রে বাপরে বাপ, এই তো বিশাল সম্মানজনক চিঠি, রাসূল চিঠি দিয়েছেন, যাও আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, যাও। যেরকম সুবহান পরক্ষণই বলতেছে, শোনো তুমি তো একটু কালো, আমার মেয়েটা খুব সুন্দরী, দেখি তোমার মেয়েটা কি বলে, মেয়েটা যদি রাজি হয় বিয়ে হবে। মেয়েদের সম্মতির প্রয়োজন আছে না নাই? আচ্ছা, মেয়ের বাবার মেয়ে, মেয়ের বাবা মেয়ের কাছে যখন চলে গেছে, মেয়েটা কান্দে, চোখে জড়ো জড়ায় পানি পেট বের হচ্ছে, বাপ বলে মা তুমি কান্দো কেন, তোমার মনে হয় ছেলেটা পছন্দ হয় নাই? এবার সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমার যদি বিয়ে হয়, একজন পুরুষের সঙ্গে বিয়ে হবে যা নবজির পছন্দ করে, সেই ছেলে, কারো ছেলেটি আমার জীবনের একমাত্র স্বামী হবে। সঙ্গে সঙ্গে বাপ খুশিতে আত্মহারা হয়ে মেয়ে ছেলের কাছে গিয়ে বলে,
ও সাদ আলাসাদ সুলাইমি নবীর পছন্দ করা ছেলে, আমার মেয়ে পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, যাও তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো। দৌড় মেরে মেরে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কি বলে ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু হাবের মেয়ে এবং ইবনু হাব দুইজনে রাজি হয়ে গেছে, আপনি যদি সম্মতি দিয়ে দেন বিয়েটা হয়ে যাবে, আপনি কি বলেন? সিদ্ধান্ত কি আপনার রাসূল বললেন? তারা যেহেতু সবাই রাজি হয়ে গেছে, তুমিও যেহেতু রাজি হয়ে গেছো, চিন্তা নাই, বিয়ে হবে আগামীকালকে দুপুর বেলা বিয়ে হবে, কিন্তু টাকা পয়সা তো লাগবে, টাকা পয়সা আছে নাকি তোমার কাছে? ইবনু হাব, ইবনু হাবের মেয়ের সঙ্গে বিয়ে হবে, টাকার তো প্রয়োজন। সাদ বলছেন, হুজুর, বিয়ের দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, টাকা পয়সার দায়িত্ব যদি আমাকে দিয়ে দেন, আমার তো কোনো টাকা পয়সা নাই, ঘরও নাই, বাড়িও নাই, আপনি যদি টাকার দায়িত্ব দিয়ে দেন, এই জন্মে আমার মনে হয় বিয়ে হবে না। অতএব আপনি যদি আমার বিয়ে করান, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ, বলবেন না? আমার নবীজি মুস্কি হাসি মারলেন, বললেন, সাহাবি, বিয়ে করবা তুমি, টাকা দেবো আমি, ঠিক আছে, ব্যবস্থা তাও করছি, যুবক তো, তোমার তো বিয়ে করা দরকার। এবার করলেন কি, বললেন, ও নোমান 200 দিরহাম দাও, ওসমান আমার জামাই তুমি 200 দিরহাম দিয়ে দাও, 400 দিরহাম নিয়া। আমার নবীজি হাতের মধ্যে তুলে নিয়ে বলছেন, ও সাহাব, এই যে টাকা তোমার ব্যবস্থা হয়ে গেল, যাও বিয়ের বাজার করে আনো, আগামীকালকে দুপুর বেলা বিয়ে হবে। বিয়ের বাজার করতে গেলেন, বিয়ের বাজার করতে গিয়ে বাজার প্রায় শেষের পথে একজন সাহাব এসে বলছেন, ও সাদ আলাসাদ সুলাইমি, তুমি কি জানো জিহাদের কিন্তু ডাক চলে এসেছে, জিহাদের কিন্তু ডাক চলে এসেছে। এই কথা শোনা তুই সাদির মাথা অন্যদিকে মোড় নিল, চিন্তা অন্যদিকে মোড় নিল, মাথাটা নিচু করলেন, মাটির দিকে তাকালেন, মাটির দিকে তাকায়া কিছুক্ষণ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন, বিয়ের সুযোগ জীবনে বারবার আসবে, কিন্তু আমার জীবনে জিহাদের ডাকটা আমার কানে আর জীবনে নাও আসতে পারে। বিয়ের আসরকে প্রাধান্য না দিয়া, জিহাদের ময়দানকে প্রাধান্য দিয়া সাহাবি করলেন কি, ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। সেই সাহাবি যখন ইন্তেকাল করলেন, শহীদ যখন হলেন, নবীর কানে সংবাদ গেল, হুজুর, সাদ তোমার আগে সে রাসূল বলেন, কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। নবী জামার নিজে দৌড় মারলেন, লাশের সামনে গিয়ে দাঁড়ালেন, চেহারার দিকে তাকায়া একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আচরণ কোনোদিন আপনার দ্বারা পাই নাই, একবার হাসেন একবার কান্দেন, এর কারণটা কি? রাসূল বলছেন, কান্নার কারণ হলো সাহাবের সব আয়োজন আমি করলাম, কিন্তু আমার সাহাব বিয়ে করতে পারলো না, আর আমি এই জন্য হাসতেছি, আমি আমার সাহাবকে লক্ষ্য করে দেখতেছি, আমার নবুয়তি চোখে সাহাবের হাত টেনে টেনে ধরে ধরে জান্নাতের হুররা তাকে টেনে টেনে বেহেশতের দিকে নিয়ে যেতেছে, যেরকম সুবহানাল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা, আমার সাহাবের জানাজা আমি নিজে পড়াবো। আমার নবুজি করলেন কি, নিজেই জানাজায় হাজির হলেন, জানাজা নিজেই পড়ালেন। পড়ায় আমার রাসূল বলছেন, সাহাবীরা শোনো, এই যে সাহাবের জানাজা শেষ হয়ে গেল, আমার সাদ জান্নাতের মেহমান হয়ে গেছে রে, আমার সাদ কোন ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে, কোন তরবারি দিয়ে যুদ্ধ করেছে, আমার সামনে একটু হাজির করো। হাজির যখন করা হলো, নবীজি কেঁদে কেঁদে বলছেন, ওই মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমার সামনে ডেকে আনো। আমার নবজি ওই মহিলাকে লক্ষ্য করে বলছেন, ও হুরে মদিনা, আজকে আমার সাদ বেঁচে থাকলে তোর সঙ্গে বিয়ে হয়ে যেত রে, আমার সাদ তো দুনিয়ার কোন বিয়ের বাজার করে নাই, জান্নাতের বাজার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। ওই হাদিয়াগুলো মহিলা নিয়ে চলে গেলেন। আজকে আমার মাহফিলে এই মাহফিলে মার আছেন কিনা জানি না, মাদেরকে বলবো মা, ওই যুগের মেয়েদের ভিতরে সব ছিল কার সন্তুষ্টির জন্য? আসতে বলবেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য সব চিন্তা করলে পরে দুনিয়াতে কোনো কিছুই গন্ডগোল লাগবে না, সমস্যা হবে না। স্বামী যদি একটু কালো হয় মন খারাপ করা যাবে না, আবার বউ যদি একটু কালো হয় এটা নিয়ে গন্ডগোল করা যাবে না। কালো বানা দিয়েছেন কে? ধলা বানিয়ে দিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন। স্বামী যদি একটু কালো হয় আপনি খোটা মারবেন না, নতুন বিয়ে করছে বউটা কালো হয়ে গেছে, হয়তোবা কেউ
দেখে বাপ মা দেখে হয়তো বিয়ে শাদী করাই দিছে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, বংশ দেখে চেহারা হয়তো একটু কালো হয়েছে। তিন দিন চার দিন পর্যন্ত ছেলে কথা কয় না, এমন ছেলে আছে না নাই? রাগ করে থাকে, গোসা করে থাকে, আবার বলে কি বিয়ে দিছো, সুমনের বউটা কত সুন্দর, আমার বউটা এটা হলো নাকি, এরকম আছে না বলেন তো? আছে না? এগুলো করা যাবে না। সবার আগে গুরুত্ব দিতে হবে আমরা ভয় করি কাকে, আমাদের মহাব্বত কার সাথে, আল্লাহর সাথে। আমার ভাইয়েরা কথায় কথা বেড়ে যায়, অনেক গালের দিকে চলে গেলাম। আমার বন্ধুগণ মনে আছে কিনা আপনাদের, ওই যে সাহাবীর কথা বলছিলাম, মক্কা থেকে ধরে নিয়ে মদিনায় জেলখানার মধ্যে আটকে রাখলো খোবায়েবকে, সেই খোবায়েবকে জেলখানার মধ্যে যখন আটকে রাখলো, খাবার বন্ধ করে দিল, কিন্তু খাবারের যোগান দিলেন স্বয়ংকে। আসতে বলবেন না কে? যে আল্লাহ অক্সিজেন দিয়ে বাঁচাতে পারেন, সে আল্লাহকে খাবার দিয়ে বাঁচাতে পারেন না? অক্সিজেনটা দেওয়া কঠিন না খাবার দেওয়া কঠিন? বলেন কোনটা কঠিন? এই সরবরাহ তো এই কঠিন কাজ। এবার কি করা হলো, যেহেতু ওই খোবায়েবের জন্য পৃথিবীর কোন মানুষ তার জন্য তার সামনে খাবার দেয় নাই, এবার খোবায়েব করেন কি, খাবার যখন বন্ধ হয়ে গেল শেষ রাতের দিকে খোবায়েব করেন কি, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। একজন পাহারাদার ছিল, পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন, কুরাইশদের মধ্যে একজন। সেই লোকটা যখন খোবায়েবের পাহাড়ে ছিল, শেষ রাতের দিকে তাকায় দেখে তার সামনে কে যেন জান্নাতের আঙ্গুরের ছড়াটা দিয়ে যায়, ঝুলায় রাখে, একটা করে তিনি মুখের মধ্যে নেন, আল্লাহর জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওঠে কেন, ওই যে উঠতেছে কেন, সমস্যা চাপ, চাপ নিম্ন চাপ, হ্যাঁ ঠিক আছে, এটা সমস্যা, তবে দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না, ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এই চাপও কিন্তু কম না, বুঝলেন? তাই না? ধোঁয়া কোন দিকে উঠে, হ্যাঁ তাই না, মাথা ঘোরে, এই জন্য আমি নাম দিচ্ছি এটার ঊর্ধ্ব চাপ, ওটা নিম্ন চাপ, এটা ঊর্ধ্ব চাপ। কি টানা টানে, বুড়া চাচা কিছু আছে দেখেন না, 70-80 বছর হয়ে গেছে কিন্তু টান দেখে মনে হয় 16 বছর আছে না, বলেন তো কি টানা টানে, বিশাল নদীর সামনে ঠ্যাং এর উপরে ঠ্যাং তুলে দিয়ে এত সুন্দর করে টানে, মনে হয় উনি ওনার টানের মধ্যে সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে, এগুলো আছে না নাই? আছে। এই সমস্ত বদভ্যাসগুলো বর্জন করব আমরা। বুড়ো হয়ে গেছেন, পান খান, সমস্যা কি, একটু পান খেয়ে নিলেন, পান খেলে পরে একটু রস পেটের জন্য ভালো, খান পান, আপনি খান, কিন্তু এত বেশি খায়েন না। আবার কিছু কিছু লোক আছে বেতন 10,000 পান খায় 6,000, আছে না নাই বলেন তো? ওটা হচ্ছে পান খোর। কি খোর? পান খোর, এত খাবেন না, খান, দাঁতটা যেন পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। আবার পান খাবেন তো খাবেন, কিন্তু ওর মধ্যে আবার হাকিম পুরি রহমতুল্লাহ আলাই কেন, কি আছে না নাই বলেন তো? এগুলো খাবেন কেন, এগুলো খাওয়া যাবে না। হাকিমপুরের ভিতরে যে পাতা বীর মধ্যেও একে যেটাই লাউ সেটাই কুদু, তো লাভটা হলো কি? আমরা সকল সকল বদভ্যাস নেশা আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। বীর ফতুয়া চার অঞ্চলে চার রকম, রংপুরে বিড়ি খাওয়া ওয়াজিব, বুঝলেন, ঢাকাতে মাকরু, সিলেটে মোবাহ, খেলেও হয় না খেলেও হয়, আর চট্টগ্রামে হলো খাওয়া ফরজ, কথা বুঝলেন কি? এই এলাকায় যে কি আল্লাহ জানে। আচ্ছা, আমরা এই সমস্ত নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বান্দার মুখে থাকবে জিকির, কার জিকির? কার জিকির থাকবে? যতবার বিড়ি খায়, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, ফাইন্না কাসরাতুল কালাম বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। আল্লাহর কথাটা বেশি আনো, আল্লাহর কালামটা মুখে বেশি আনো, তাহলে কার কথা স্মরণ হবে? অন্তরটা নরম হবে। যখন আল্লাহর কথার চাইতে অন্য কথা আসবে, অন্য কাজ বেশি আসবে, তখন তোমার অন্তরটা পাথর হয়ে যাবে। দেখো না কি পাথর, বলে হাত ভাঙো, বলে না হাত ভেঙে দাও, ঘাড় মটকায় দাও, আবার কয় খেলা হবে, ফাউলদের সঙ্গে আমরা কি খেলবো? আবার
সম্মানিত ভাইয়েরা, যারা বেয়াদব তারা সব জায়গায় বেয়াদবি করে, তারা সব জায়গায় বেয়াদবি করে। সম্মানিত ভাইয়েরা, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কত সুন্দর তিনি, আজ পর্যন্ত তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে একটা কথা বের হয়নি, বরং আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলেন, সর্বোচ্চ সম্মান দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। কিছু আতিবাতি আছে, হাত ভাঙব ঘাড় মটকা দেবো, হাত তো তার ভাঙবে যে চোর, ঠিক কিনা? যে হাতে কোরআন থাকে সে হাত ভাঙতে চাও? যে হাতে আল্লাহর কালাম কোরআন থাকে, যে হাতে আল্লাহর রাসূলের হাদিস যে হাতে থাকে সে হাত তারা ভাঙতে চায়? এরা বেয়াদব নরাধম। আবার আরেকজন কয় আলিম হইছ পেটন খায়া, আছে না নাই? পেটন খায়া, আর আমি আলিফ বা তা জিমহা খা শিখছি ঘরে বসাই। আবার আরেকজন কয় 22 বছরে একটানা তাহাজ্জুদ পড়ি 80 রাকাত কইরা, কি কথা কি বুঝতেছেন, কথা কি বুঝতেছেন? এই তো অবস্থা, পাগল কি গাছে ধরে? সম্মানিত ভাইয়েরা, ছাত্র শিক্ষকের সামনে বসা, শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করবে, হঠাৎ করে বলতেছে এই ছেলে তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া স্যার। ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, তোমার এই জেলা দিয়ে একটা প্রশ্ন করি, কি প্রশ্ন স্যার বলেন, উত্তর দিয়ে দেব। ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো, ব্রাহ্মণবাড়িয়া বানান করা কিন্তু সস্তা কামনা, ভালো ছাত্র হওয়া লাগবে, কলা কলা খেলা, তাই না? সস্তা বানান, কিন্তু ব্রাহ্মণ বানান করতে গেলে ভালো বাংলা শিখতে হবে। ছাত্র আর পারে না, ছাত্র শিক্ষকের দিকে চায়, সাই সাই থাকো কেন, ব্রাহ্মণ বানান করো। স্যার এমন প্রশ্ন করছেন, আমি তো ব্রাহ্মণবাড়িয়া থাকি না স্যার, ঢাকায় থাকি। কি কথা কি কথা কি বোঝা যায়? যে তাহাজ্জুদ পড়বে সে তাহাজ্জুদের কথা বলে বেড়াবে না, ঠিক কিনা? তাহাজ্জুদের তাহাজ্জুদ গোজার বান্দা কাউকে বলবে না, বলবে সব কথা গোপনে গোপনে কার সাথে? আল্লাহ। আলা সালাতিহিম খাশিউন। আমার ভাইয়েরা, খোবায়বের খাবার আল্লাহ যোগান দিলেন, শেষ পর্যন্ত আলটিমেটাম দিল খোবায়ব, তোমার শেষ ইচ্ছা কি? সিদ্ধান্ত নিয়েছি তোমার আল্লাহ তোমারে খাওয়ায়। 2 মাস 3 মাস হয়ে গেল, তরু তাজা হয়ে গেলেন খাবার ছাড়াই, প্রমাণ হয়ে গেছে খোবায়বকে কে খাওয়া দেন, আল্লাহ খাওয়া দিয়ে দেন। খোবায়বের খাবার বন্ধ করে লাভ হলো না, এখন শুলে কাষ্টে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাকে মারা হবে। খোবায়ব মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। খোবায়বকে যখন সিদ্ধান্ত হয়ে গেল তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারবে, খোবায়ব বললেন তোমরা আমাকে নিয়ে যাও ফাঁসির মঞ্চ পর্যন্ত, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ তাআলাকে। আত্মীয় স্বজন সবাই মিলে এসে বলল, শোনো খোবায়ব এখনো সময় আছে, কি করবে বলো? কোনো জবাব নাই তার মুখে। এবার বলল, যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায় সে সময় বলো তোমার শেষ ইচ্ছাটাকে আমরা পূরণ করব, তুমি কি কারোর সঙ্গে দেখা করতে চাও নাকি? শেষ সাক্ষাৎ তোমার আব্বা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে দেখা করবে নাকি? খোবায়ব বললেন, পৃথিবীর কারোর সঙ্গে আমার সাক্ষাতের প্রয়োজন নাই, আমার সাক্ষাতের প্রয়োজন হলো আমার আল্লাহ তাআলার সাথে একটু নামাজ পড়ব। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমি তো আল্লাহর সামনে দাঁড়ায় নামাজে দাঁড়াবো, আল্লাহর সঙ্গে আমি একটু কথোপকথন করব, একটু প্রেম নিবেদন করব, আল্লাহর সাথে তোমরা আমাকে ওযুর পানি দাও। ওযু আগে না নামাজ আগে? আসতে বলো, ওযু আগে না নামাজ আগে? নামাজের জন্য ওযু না ওযুর জন্য নামাজ? বলেন 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 বলেন, নামাজের জন্যই তো ওযু, ওযুর পানি তো তার সামনে নাই। তিনি বললেন, তোমরা আমার শেষ ইচ্ছা যদি পূরণ করতে চাও, একটু ওযুর পানি দাও, আমি একটু ওযু বানাবো। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, যখন মানুষ দুইটা হাত ধোয়, হাতের সুগরা গুনা গুলো মাফ হয়ে যায়, মাথা যখন মাসে করে, মাথা যখন ধৌত করে, মুখ যখন ধৌত করে, মুখের সুগিরা গুনা গুলো ঝরে ঝরে চলে যায়। বান্দা যখন দুই হাত মুখ মাথা যখন মাসে করে, মাথার সুগিরা গুনা গুলো মাফ হয়ে যায়, দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সুগিরা গুনা গুলো মাফ হয়ে যায়,
বান্দা যখন নামাজের দিকে রওনা দেয় প্রত্যেকটা কদমে কদমে দশটা করে নেকি, আর যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তার বান্দার সামনে দাঁড়ায় যান। খুবাইব উসমানের নামাজে দাঁড়ায় গেলেন, সরাসরি আল্লাহর সামনে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, নামাজ পড়ছেন, কারণ তাদের নামাজের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আছে না নাই। নামাজে দাঁড়ায় গেলেন, নামাজটা পড়লেন খুব মনোযোগ দিয়া, প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন, নামাজের মধ্যেই মনে হলো আহারে আমি যদি লম্বা করে নামাজ পড়ি কাফের মোশরিকরা আমাকে ভাববে, আমি বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছি। নামাজটা দ্বিতীয় রাকাতে দেরি না করে সালাম ফিরে নিয়া এবার দুহাত তুল আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আজকে চার মাস হতে চলছে আমার নবীজির সুন্দর চেহারা দেখি না, আমার নবীজি মদিনার মসজিদে তিনি অবস্থান করছেন, আমি তো আজকে জেলখানায়, মনে হয় আমি দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাব, আমার মায়াবী ভর আমার প্রাণের চেয়ে প্রিয় রসুলকে দেখি না আজকে কতদিন, ও আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই আমার বিদায় সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বলে প্রিপারেশন নিয়ে নিলেন শত্রুরা কুরাইশ সকল লোকই তাকে এবার নিয়ে সুলের দিকে নিয়ে চলে যাবে। তিনি বললেন তোমাদের আমাকে কাউকে ধরতে হবে না, আমাদের কেউ কাউকে ধরতে হবে না, আমি একা একাই চলে যাব। দৌড় মেরে মেরে সেই সুলের দিকে, সুলের মঞ্চের দিকে দৌড় মেরে মেরে যান। পিছন দিকে এরা বলে, কুরাইশরা বলে, ও খোবায় মৃত্যুর জন্য কেউ দৌড়ায় নাকি? খোবায় বলছে তোমরা তো আমাকে মেরেই ফেলবে, কিন্তু আমি তো দেখতেছি আল্লাহ পাক আমাকে জান্নাত দেখায় দিতেছে। এবার কি হলো, দুটো হাত বাঁধা হলো, দুইটা পা বাঁধা হলো, এবার একজন হেওয়া প্রতিপন্ন করে বলতেছে, খোবায় তোর এই জায়গায় যদি মুহাম্মদকে যদি এই জায়গায় হাজির করা হতো কতই না ভালো হতো। মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে তার মুখ বরাবর থুতু নিক্ষেপ করলেন আর বললেন, শোন আমার চোখের সামনে আমার নবীর একটা পশম ছিড়বি, আমি খোবা ভালে ছেড়ে দিতাম না। যখন সুবহানাল্লাহ, কি তাদের ইমান ছিল, রসুলকে আজকে গালি দেয় আমাদের মুখ থেকে কোনো কথা বের হয় না, নবজি মামলা দিলে কেয়ামতে আমরা মামলার জবাব দিতে পারবো না। খোবায়ব করলেন কি, সমস্ত থুতু তার মুখে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পর ওই লোকটাই খেপে গেল, রেগে গেল, শুরু হলো অ্যাকশন, হাতের মধ্যে তরবারি ছিল, তরবারি দিয়ে তার ডান হাতে মেরে দিল একটা কোপ, হাতটা সিটকে পড়ে গেল, হাত বাম হাতে মারা হলো বাম হাতটাও কেটে পড়ে গেল, তিনি মুস্কি মুস্কি করে হাসি মারেন। সবাই বলে, খোবায়ব রে শরীর থেকে রক্ত ঝরে তুমি হাসো কেন? খোবায়ব বলছেন তোমরা আমাকে মারতেছ, আল্লাহ আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দেখায় দিতেছে। একটু আস্তে কেন, সুবহানাল্লাহ। এরপরে কাফেররা তার ডান পা বাম পা কেটে ফেলে দিল। একজন কাফের এসে নিজা তরবারি দিয়া তার বুক বরাবর যখন মেরে দিল, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। খোবায়ব দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন। নবজি মসজিদে নববীতে হঠাৎ করে আলোচনার মাঝে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দাঁড়ায় আমার নবজি কাঁদতে কাঁদতে বলছেন হাত উঁচু করে, সালামুন আলাইকা ইয়া খোবায়ব, সালামুন আলাইকা ইয়া খোবায়ব। সাহাবীরা বলছেন, হুজুর আমাদের খোবায়বের কি হয়েছে, খোবায়বের জন্য আপনি কান্দেন কেন, খোবায়বের জন্য আপনি এরকম সালাম দেন কেন? আমার নবীজি বলছেন, খোবায়বকে আমি দেখি না রে চার মাস ধরে, কিন্তু আমি খোবায়বকে দেখতেছি, খোবায়ব আর দুনিয়াতে নাই, খোবায়ব এখন আকাশের সেই জান্নাতের আকাশে এসে পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। যেরকম সুবহানাল্লাহ, আমার ভাইরা জীবনটা আমরা গঠন করব কার পথে, আসতে বলবেন না কার পথে, এই দিন এই দুনিয়াটা ক্ষণকাল না চিরকাল, মরার পরে ক্ষণকাল না চিরকাল, আমরা কত বোকামি করি এই ক্ষণকালের জন্য, কত পেরেশান হয়ে যায় আমরা চিরকালের জন্য পেরেশান হয়ে যাব। এই দুনিয়াটা কাল তো দুইটা, একটা ইহকাল একটা পরকাল, আমরা পরকালকে চিন্তায় নেব কম না বেশি, বেশি চিন্তা মাথায় নেব। আমরা সফল হব নয়টা কাজে, নামাজের মধ্যে আমরা মনোযোগ দিয়ে নামাজটা পড়ব। নাম্বার দুই হলো, অনর্থক কথা মুখ থেকে বের করব না, বাজে কথা মুখ থেকে বের করব না। যখন বান্দা সকাল বানায় দোয়া করে দেব নাকি? যখন বান্দা সকাল বানায়, যখন বান্দা সকাল ঘুম থেকে উঠি, উঠার সঙ্গে সঙ্গে এই যে জিব্বা, সে মুখের জিব্বা, যে জিব্বা দিয়ে আমরা কথা বলি, আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ফাইনাল আবহাওয়া কুল্লা শাইইন ইদা আসবাহা ইবনে আদম, হাদিস সহিহ হাদিস 76 হাদিস, ইদা আসবাহা ইবনে আদম
فإن الأعضاء كل شيء تكفر اللسان اتق الله فينا فإنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান নাক মুখ হাত পা সবকিছু এসে সকালবেলা জিব্বার কাছে এসে ধরনা দিয়ে বলে জিব্বা তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকব আর তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব কথা কি বোঝা গেল এদের জিব্বাকে আমরা কন্ট্রোল করব সবার আগে না সবার পরে আগে কথা না আগে চিন্তা বলেন 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 আগে কথা না আগে চিন্তা থাপ্পড় একটা মেরে দিলেন ভুলে যাবে মানুষ কিন্তু একটা কথার আঘাত মেরে দিবেন সারা জীবন মনে থেকে যাবে এই জন্য আগে চিন্তা না আগে কথা বলেন আগে কি আগে চিন্তা এরপরে কথা আল্লাহ বলছেন অনর্থক বেহুদ কোনো কথা তুমি মুখ থেকে বের করো না আল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন যারা যাকাত দেয় যারা কি করে যাকাত দেয় যাকাত দেবে যারা দেবে যারা তারা কি সুদের কাছে যাবে নাকি সুদ খাবে না তারা যাকাত দেবে যারা সুদ খাবে না তারা وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ যারা তাদের গোপন অঙ্গের যারা হেফাজত করবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোপন অঙ্গ দিয়েছেন অবশ্যই বিয়ে করবে সমস্যা নেই কিন্তু অবৈধ পথে যৌবনকে নষ্ট করবে না ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু যৌবন সম্পর্কে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রথম 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 প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন যৌবন নিয়ে ঠিক কিনা বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু যৌবনকে কন্ট্রোল করতে হবে যুবক আমার ভাইরা ইল্লা আলা আজওয়াজিহিম তবে হ্যাঁ বউ ছাড়া কি কি ছাড়া বউয়ের কাছে কোনো কন্ট্রোল নাই বউয়ের কাছে কোনো এখানে কোনো নিয়ন্ত্রণ নাই বউ স্বামীর জন্য স্বামী বউয়ের জন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না কার কথা আস্তে বলবেন না কার কথা একজন স্ত্রীর সামনে স্বামীর কোনো সদর নাই স্বামীর সামনে স্ত্রীর কোনো সদর নাই সম্পূর্ণ ওপেন করে দিয়েছেন কে আস্তে বলবেন না কে আল্লাহ ওপেন করে দিয়েছেন কিন্তু একজন মা কিন্তু সন্তান ছেলে সন্তানের সামনে অবশ্যই মাথার কাপড় ফেলে দেওয়ার চেষ্টা করবে না বুকের কাপড়টা সে ফেলে দেওয়ার চেষ্টা করবে না একজন মার ন্যূনতম অবশ্যই তাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে যৌবন প্রাপ্ত একটা ছেলে তার সামনে বুকের কাপড় ফেলে দেওয়া জায়েজ নাই যৌবন প্রাপ্ত একটা ছেলের সামনে নিতম্বের কাপড়টা কখনো ঢিলাঢালা কাপড় চুবুর পরে ছেলের সামনে থাকবে মাথায় কাপড় রাখার চেষ্টা করতে হবে এই বিধানগুলো দিয়েছেন কে ইল্লামা জহরা মিনহা আমার আগের আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই আমার অনেক জুনিয়ার হলেও কিন্তু আজকে তাকে আল্লাহ পাক অনেক বড় বানিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন খুব সুন্দর পর্দার উপরে তিনি কথা বলেছেন আমার ভাইয়েরা তাহলে প্রথম গেল হলো নামাজ জিব্বা কন্ট্রোল যাকাত ঠিক মতো আদায় করা যৌন অঙ্গের হেফাজত করা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমানতকে যারা ঠিক রাখবে করজ দেওয়ার সব বেশি না দান করার সব বেশি বলেন 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 করজ দেওয়ার সব বেশি না দান করার সব বেশি দানের চাইতে করজের সব হলো 18 গুণ বেশি কিন্তু এখন কি করজ দিলে আরামে না বিপদে বলেন 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 আরামে না বিপদে বিপদে পড়ে যাবেন টাকা আপনাকে দেয় না দুই মাস ছয় মাস এক বছর চলে যায় যখন আপনি টাকার জন্য বলেন রাগের ঠেলায় এক পর্যায়ে আপনার মুখ থেকে বের হয়ে যায় যা এই দুনিয়াতে নেব না তোর থেকে কিয়ামতে তুলবো কয় লম্বা ডেট পাইলাম আছে না ভাই আছে এই আমানতটা ঠিক রাখেন ঠিক না রাখার কারণে সুদটাও হয়েছে ঠিক কিনা সুদের কারবার বাড়ার কারণে এটা একটা অন্যতম কারণ সমাজে মানুষ আমানতের খেয়ানত করে ফেলে সম্পদগুলো হজম করে ফেলে আল্লাহ বলছেন বান্দাগুলো ঠিক করে ফেলো আল্লাহ এরপরে বলছেন যারা ওয়াদা ঠিক রাখবে নামাজে যত্নবান হবে এই নয়টি গুণ যারা অর্জন করবে তারা হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী জোরে কোন সুবহানাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন